এটা কত টাকা দিলে ভালো হয়? এটা কি কোনো কথা যে কত টাকা দিলে ভালো হয়? আমাদের কোনো চাহিদা আছে? আপনারা এই জাকির ভাই জিনিসটা এর আগে আমরা 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 যদি কই আনি তাহলে তো এই জিনিসটা সুন্দর হইলো না? এখন আছে না, আমি দিলাম, ধরেন আমি সাপোজ দিলাম আপনাকে 500 টাকা, আপনার এটা মুখ কালাকালি হয়ে গেল একটা, বুঝছেন না? 500 টাকা, এটা কি আমরা কি সাংবাদিক? না, আপনার তো উচ্চ মানের সাংবাদিক, আমি জানি তো। এখানে আমি যার কাছে পরিচয় দিই সে খালি খালি কল দেয়, টাকা চায়, সাংবাদিকরা টাকা চাইতে থাকে। কোন সাংবাদিকরা টাকা চায়? নাসির কোথায় এলাকার? উনি কোথায় কাজ করে? কোথায়? আমি এত ইনফরমেশন দেয় নাই, জাস্ট পরিচয় দিছে সাংবাদিক। হ্যাঁ, দিয়ে কি বলে? হাত খরচে টাকা দেন, অনেক জ্বালায়। এটা পুলিশকে জানান নাই কেন? হ্যাঁ, পুলিশের বলে লাভ নাই। টাকা দিয়েছ কেন? পুলিশকে জানিয়ে লাভ নাই কেন? পুলিশে জানাই না কেন? জানাই লাভ নাই কেন বলুন তো? কোনো উপকার হয় না, মালিকের বসে বসে থাক, এত ই করে না। কালকে রাইতে যেমন নাসির আসছে, আইসা ইচ্ছা মতো খালি কল দিতেই আছে, দিতে আছে যে হাত খরচে কিছু টাকা দাও। এই কারণে আমি কোনো সাংবাদিকের আমার নম্বর দিই না, আমি পরিচয় দিই না। এখন নাসির সাহেবকে ফোন দিয়ে বলেন ভাই টাকা রেডি আছে, আপনি এসে নিয়ে যান। ফোন দাও, বলবেন না যে এখানে সাংবাদিকরা বা ইয়ে আসছে, কোনো অভিযান চলছে। অনেক জ্বালায় জানেন, সাংবাদিকের নম্বর দিলে বা পরিচয় দিলে মনে করেন বিরক্ত করে। এগুলো কতক্ষণ লাগবে? এখনই আসে, বলবো মালিক পাঠিয়ে দিছে। পরে কথা বলছিলাম, প্রসিকিউশন দিছ? হ্যাঁ, তাহলে এইভাবে প্রসিকিউশন দিবা, ওগুলো কঠিন করবা, ওখানে যেগুলো পয়েন্ট দিলাম ওগুলো সবই পাবে। গাড়ি থেকে টিস্যু নিয়ে আসবে। আসসালামু আলাইকুম নাসির ভাই। জি ভাই, জাকির স্যারের সাথে কথা হয়েছিল বুঝছেন? জাকির স্যারের সাথে কথা হয়েছিল, মানে বললো জাকির স্যারে, হ্যাঁ, যে নাসির ভাই তো অনেক ভালো লোক, অনেক সাহায্য সাহায্য করে। আপনি 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 কোন কোন ছিলেন যেন সাংবাদিক ভাই? আমি মুক্ত খবর। হ্যাঁ, মুক্ত খবর। মুক্ত খবর না? আচ্ছা, ওই যে টাকা রেডি আছে, হ্যাঁ আসবেন? আপনি আসবেন আমাদের কারখানায়? হ্যাঁ, এখনই আসেন? ও না ভাই, একটু আসলে ভালো হইতো বুঝছেন। আমি তারপর চলে যাবো, আমাদের ফ্যাক্টরি তো বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি চলে যাচ্ছি, আমি হিসেবপাতি করছি। এখন ভাইকে বললাম, জাকির স্যারে বললাম, বলে যে হ্যাঁ নাসির ভাই তো অনেক ভালো লোক, ওনাকে দিয়ে দাও কিছু। স্যার এই কত টাকা দিব? মানে বললাম, আপনি যে বললেন চা পানি লিয়ে কিছু দিতে, এটা কত টাকা দিলে ভালো হয়? এটা কি কোনো কথা যে কত টাকা দিলে ভালো হয়? আমাদের কোনো চাহিদা আছে? আপনারা এই জাকির ভাই জিনিসটা এর আগে আমরা 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 যদি কই আনি তাহলে তো এই জিনিসটা সুন্দর হইলো না? এখন আছে না, আমি দিলাম, ধরেন আমি সাপোজ দিলাম আপনাকে 500 টাকা, আপনার এটা মুখ কালাকালি হয়ে গেল একটা, বুঝছেন না? 500 টাকা, এটা কি আমরা কি সাংবাদিক? না, আপনার তো উচ্চ মানের সাংবাদিক, আমি জানি তো। আচ্ছা, ওই যে আপনি আমাদের দোকানের সামনে যে আমি ভয় পাইছি বুঝছেন, আপনি যে বলে গেছেন যে সকালবেলা র্যাব আনবেন, কারখানায় র্যাব ঢুকাবেন লোকেশন দেওয়া, ওই দোকানদার আমার বলছে বুঝছেন। পরে আমি মাহাজনে জানানোর পরে এখন মাহাজন মনে করেন বলছে, হ্যাঁ নাসির ভাই তো পাওয়ার আছে, তাই দেওয়া কিছু টাকা, টাকা রেডি আছে। আপনি কথা আমার সাথে আরেকজন ছিল, ও বলছে ঠিক আছে, কিন্তু নাসির ভাই তো লোক খারাপ না, আমার তো হয়তো যে কোনো কারণে দেখা করে না, কিন্তু দেখা করবো, আমরা একটু দেখি। আমি আমি আপনাকে কালকে গতকালকে আমি বললাম যে ভাই আমার সারাদিন আমি জ্বর, আমি টুঙ্গি গেছিলাম, আমি জ্বর অবস্থা, আমি আপনি আমার কল দিয়ে না, তারপরে কল দিয়েছেন, ব্লক করেছিলাম, আবার আপনি অন্য বাদে কল দিয়েছেন, পরে বলছেন আবার যে। আচ্ছা ভাই, আপনি একটু আসেন তাতে, আমি চলে যাবো তো বুঝছেন ভাই। আর যে আচ্ছা 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 আচ্ছা, আসেন আসেন আসেন, আবার যে সীমায় নিয়ে যান, হ্যাঁ সীমায় নিয়ে যান, আসেন, আমি আধা ঘন্টা ওয়েট করলাম। আচ্ছা, এই বিষয়টি প্রথমত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যেটা আছেন, এই কথিত সাংবাদিকের বিরুদ্ধে লিখিত একটি অভিযোগ দেবেন এবং এই প্রেক্ষিতে একটি প্রতিবেদন রিপোর্ট তৈরি করে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পেশ করব এবং এই কথিত সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।